সাগরে আবারও জোড়া ঘূর্ণাবর্ত, যার জেরে আবারও রাজ্যের একাধিক জেলায় রয়েছে কালবৈশাখী ঝড় বৃষ্টি, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও কলকাতা, বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই কালবৈশাখী ঝড় বৃষ্টি, এ বিষয়ে হাওয়া পিস কী জানাচ্ছেন বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখে নিই। আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি পূর্বাভাস আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকালও দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি থাকবে, সঙ্গে শিলাবৃষ্টি দমকা ঝড়ের মতো সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে। কালবৈশাখী পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শুক্রবার থেকে ফের আবহাওয়া বদল হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সঙ্গেই বৃদ্ধি পাবে তাপমাত্রা। ইতিমধ্যে পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, আর এর প্রভাবে তাপমাত্রা বাড়লে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা রয়েছে। আজ উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে দু একটি জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় 70 থেকে 120 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরের বাকি জেলাগুলিতে আজ পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সমস্ত জেলা দিয়ে বৃহস্পতিবার বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের একেবারে উপরে 5 জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে শুক্রবার থেকে তাপমাত্রা আবারও বাড়তে পারে উত্তরের জেলাগুলিতে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তারা। কয়েকটি জেলায় দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবে বলে জানিয়েছেন তারা। আগামীকালও কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায়, সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান জেলায়। বাকি জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে, আর তার সাথেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তারা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং পরশু, তবে শুক্রবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে। কলকাতায় আজও আংশিক মেঘলা আকাশ থাকবে, আজও সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তারা। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তা এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার লেটেস্ট আপডেটের সাথে।